নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদাতুল্লাহ সীমান্ত সীমান্ত বন্যার পানি নামতে নামতে কেন ধীরগতি হচ্ছে পানিবাহিত রোগ প্রতিরোধে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন বিস্তারিত জানাবেন আমি এখন কবিরহাট উপজেলার যে কান্দিরপাড় একটি গ্রাম সেখানে রয়েছে সেখানের মানুষ এখনও পানিবন্দী হয়ে আছে আপনি আমি যদি আপনাকে দেখাতে চাই পানির যে গতি এত ধীর গতি নামছে আস্তে আস্তে যার কারণে কিন্তু এখনও মানুষ যে পানির সাথে যুদ্ধ করে বসবাস করছে অর্থাৎ একেবারে দুর্ভোগ এখনও গ্রাম মানুষের পিছনে লেগে আছে অর্থাৎ তারা একদিকে তারা বিশুদ্ধ পানি পাচ্ছে না অন্যদিকে যে খাবারের অভাব দেখা দিয়েছে যার কারণে কিন্তু ওদের তাদের দুর্ভোগ দুর্ভোগ লেগে আছে তারা এখন হাহাকার জীবন যাপন করছে এখানকার মানুষ তারা বলছেন এই পর্যন্ত যারা যে ত্রাণবাহী যে ট্রাকগুলো সেটি বাজারে এসেই ওখান থেকে দিয়ে চলে যায় কিন্তু গ্রামের ভিতরে এই যে ত্রাণবাহী ট্রাকগুলো ঢুকা না ঢোকার কারণে কিন্তু তারা এখন যে বিশুদ্ধ পানি সংকট কি অনেকের বাড়িতে বাড়িতে খাবারও শেষ হয়ে যাওয়ায় তারা এখন দুর্ভোগে রয়েছে পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই পানি কমার সাথে সাথে কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগ বালায় দেখা দিয়েছে বিভিন্ন বাড়িতে প্রত্যেক বাড়িতে ডায়রিয়া দেখা দিয়েছে পাশাপাশি যে জ্বর সর্দি এবং চুলকানি সহ বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে তারা এই যে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এই ঝুঁকির মধ্যে কিন্তু নারী ও শিশুরাই বেশি ঝুঁকিতে ভুগছেন আপনি যদি এই এলাকার কান্দির পাড় এলাকা পুরো এলাকায় কিন্তু প্লাবিত এখনও হাঁটু পরিমাণ পানি যার কারণে মানুষের সাঁকো দিয়ে বাসা বাড়ি থেকে যাওয়া আশা করছেন এবং কি নৌকা দিয়ে তারা যাতায়াতের যে বিভিন্ন কাজকর্ম করছেন এই অবস্থায় এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য তারা সরকার সহ বিভিন্ন সংস্থার প্রতি এই পুরুষ সহ এই কিন্তু অশ্বদীয় ইউনিয়নের সবার কাছে তারা আহ্বান জানিয়েছেন যে এই এলাকার মানুষের পাশে যেন মানুষ সবাইকে দাঁড়ানোর জন্য তারা এখন একেবারে অস্বস্তিতে আছেন পাশাপাশি পানি কবে নাগাদ কমবে সেটাও তারা জানে না কারণ হচ্ছে যে নোয়াখালীর যে খালটি রয়েছে মূল সেটি এখনও দখলদারদের যে দখলে রয়েছে পাশাপাশি পানি না নামতে পারায় কিন্তু এই নোয়াখালীতে পানি নামার ধীরগতি রয়েছে আপনি জানেন যে ফেনীতে পানি নেমে একেবারে শুকিয়ে গেছে কিন্তু নোয়াখালী মানুষ এখনও পানি বন্ধ হয়ে আছে এলাকার মানুষ একেবারে একেবারে খারাপ অবস্থা বিরাজ করছে এখন যে নোয়াখালী যে কবিরহাটের উপজেলার মানুষ এখনও নিম্নাঞ্চলগুলো প্লাবিত আছে তারা দুর্ভোগে আছেন রোদ ছিল আমার কাছে নোয়াখালীর কবিরহাট থেকে বন্যা পরিস্থিতি